বাড়িতে কেউ নেই, সবাই পাশের বিয়ে বাড়ির উৎসবে। আমি খালি গায়ে পাটি বিছানো চৌকিতে শুয়ে আছি, গরম লাগছিল, পরনে তাই শুধু লুঙ্গি। হঠাৎ পাশের দরজা দিয়ে শেলি ঢুকলো ঘরে, আমার এক কাজিনের বান্ধবী শেলি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। আমার সমবয়সী, সেও বেড়াতে এসেছে এখানে। গতকাল থেকে ওর সাথে অনেক দুষ্টুমি করছি, আমার সাথে টাঙ্কি মারছে ক্ষণে ক্ষণে। চেহারা সুরত অত ভালো না, সমতল বক্ষ টাইপ নিয়ে বলে আমার আগ্রহ একটু কম। কলেজে পড়ে অথচ বুকে কিছু নেই, তাই টাঙ্কি পেয়েও আমি তেমন পাত্তা দিচ্ছিলাম না। এই মেয়ের কাছ থেকে কিছু পাওয়ার নাই, কিন্তু শেলি আমার পিছু ছাড়ছে না, যেখানে যাই সেখানে হাজির হয়, সবার সামনেই ফাজলেমি করে টিস করে আমাকে। আমার খুব সংকোচ হয় সবার সামনে, আমি খুব ভদ্র লোক সমাজে, কিন্তু এখন যেই সে উকি দিল এখানে আমি বিরক্ত হলাম না, কারণ এখন আমি একা। সে চৌকির পাশে এসে দাঁড়ালো। ঘুমাচ্ছ নাকি? চেষ্টা করছি, আমারও ঘুম পাচ্ছে। ওখানে হইচই থেকে পালিয়ে এসেছি। ভালো করেছো তুমি ওদিকে সরো, এখানে শোবে নাকি? অসুবিধা আছে নাকি? কেউ দেখলে কি মনে করবে, কি মনে করবে, খারাপ মনে করবে? কি খারাপ, ছেলে মেয়ে একসাথে শুলে খারাপ বলবে না? আমরা কি খারাপ কিছু করছি নাকি? না তাহলে? আচ্ছা শো, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, দরজা বন্ধ করে আমার পাশে লম্বা হয়ে শুয়ে রইল। তোমার খালিগা কেন গরম লাগে? তাই আমারও তো গরম লাগে। তুমি খালিগা হতে পারবে না। কেন পারবো না? মেয়েরা খালিগা হতে পারে না। কে বলছে? আমি বলছি। তুমি কখনো খালিগা মেয়ে দেখোনি? না, আজ দেখবে। দেখবো, আমি জামা খুলে ফেলছি। এই বলো কি, কেউ এসে পড়লে? আসবে না, আমার খুব গরম লাগছে না। তোমার লজ্জা লাগলে তুমি অন্যদিকে ফিরে থাকো। না ঠিক আছে, আমি দেখব। কি দেখবে? তোমার শরীর? আমার শরীরে দেখার কিছু নাই, তোমার মতোই। তবু একটানে কামিজ আর সেমিজ খুলে ফেললো শেলি। আমি চুপচাপ তাকিয়ে আছি, সে মিটি মিটি হাসছে, একটু লজ্জাও পাচ্ছে। তাকিয়ে দেখি আসলেই ওর বুকে আপেল গজায়নি এখনো, শুধু বোটাটা একটু উঁচু হয়ে আছে চোখা মতো। এই যে একটু উঁচু হয়ে থাকা, সেটাই আমার গায়ে গরম এনে দিল। উত্তেজনা এসে লাঠিটাকে টান টান করে দিল, লুঙ্গিটা তাবু হয়ে যায়। আর কি, সালোয়ার খুলবে না? না, কিন্তু তুমি তো লুঙ্গি খুলো নি। আমি খুলে ফেলবো এখন, আগে খোলো। এই খুললাম, আমি লুঙ্গি নামিয়ে দিলাম, চিত হয়ে লাঠি খাড়া করে শুয়ে রইলাম। শেলির চোখ ছানা বলা, এই তোমার ওটা অমন খাড়া হয়ে আছে কেন? আমি কি জানি, আমারটা এমনই থাকে। এবার তুমি খোলো না। আমি খুলবো না, কেন? আমার লজ্জা লাগে। তোমার নিচে তো কিছু নাই, লজ্জা কিসের নিচে? সব আছে। কি আছে, কি আছে তোমাকে বলতে হবে নাকি? বেয়াদব ছেলে দেখো, তুমি আমারটা দেখছো আর তোমারটা দেখাবে না? আমি কাপড় পরে নিচ্ছি। আরে রাখো, তুমি এত রাগি কেন? তাহলে খোলো। খুলছি, খুলতেই দেখা গেল ওর নিম্নাঙ্গে হালকা গাছে ঢেকে আছে কোকড়া গাছ। গাছের জন্য নিচ দেখা যাচ্ছে না। আমার লাঠি আরো খাড়া টান টান হয়ে গেল, ইচ্ছে হলো ঝাঁপিয়ে পড়ে ঢুকিয়ে দেই। কামড় বাসা শুরু হলো, কিন্তু শেলিও জ্বলছে। এই অরক্ষী আসো, আমরা ছোঁয়াছুঁয়ি করি কেমন? তুমি আমার জিনিস ধরবে, আমি তোমারগুলো, মজা হবে তো? দুজনে কাছাকাছি আসলাম, আমি ওর বুকের ছোট দুটি টিলায় হাত বুলালাম। শক্ত মতো ধিবি, বোটার জায়গাটা চোখা। আমি দু আঙ্গুল দিয়ে টিপলাম, সাইজে জলপাইয়ের চেয়েও ছোট। শেলি ইশারায় বলল ওখানে চুমু খেতে। আমারও লোভ লাগলো, 17 বছর বয়স আমার, কখনো খাইনি এরকম কিছু। আমি ঠোঁট দুটো নিয়ে গেলাম ওর আপেলের কাছে, জিহ্বা দিয়ে চেখে দেখলাম, নোনতা লাগল, ঘামের গন্ধ গায়ে, তবু ভালো লাগছে। চুমু খেলাম চূড়ায়, ছোট চুরো পুরোটা একসাথে মুখে নিয়ে নিলাম। চুষতে গিয়ে দেখি যা ভেবেছি তার চেয়ে অনেক বেশি মজা। বদলিয়ে বদলিয়ে খেতে লাগলাম ডান আর বাম আপেল। শেলি কামোত্তেজনায় সাপের মতো মোচড়াতে লাগল, আমার মাথাটা চেপে ধরেছে দুহাতে। আমি ওর গায়ের ওপর চড়লাম, দুজনের এবার ঘষা খাচ্ছে পরস্পরের সাথে। আমার খাড়া লাঠিটা ওর নিচের দেশে গোত্তা দিতে লাগলো।
আমি চোষার সাথে সাথে কোমরে চাপ মারতে লাগলাম। আমি তখনও শিখিনি কিভাবে একটা মেয়েকে ধোকাতে হয় করতে হয়। মনে করতাম মোরগ যেমন মুরগির গায়ের উপর উঠে চাপ মেরে ঢুকিয়ে দেয়, এটাও তেমন সহজ। কিন্তু আমারটা কোথাও ঢুকল না। শেষে ওর দুই রানের মাঝখানে চিপার ভেতর যখন ঢুকল, আমি আনন্দ পেয়ে জোরে জোরে চাপ মারতে গেলাম। ভেবেছি ছিদ্র পেয়ে গেছি। চাপ মারতে মারতে আপেল চুষছি, অল্পক্ষণের মধ্যেই রস আউট। গল গল করে বেরিয়ে ওর নিচের দেশ ভরিয়ে ফেলল। আমি টেনে বের করে নিলাম। শেলি রেগে গেছে, এটা কি করল কেন? শেষ তো আমি বোকার মতো বললাম, কি শেষ খেলা শেষ? রস বেরিয়ে গেছে দেখছো না? না, ঢুকিয়ে রস বের করেছো কেন? আরে ঢুকিয়েই তো মারলাম, কোথায় ঢুকিয়েছ? তোমার সোনায় কচু ঢুকিয়েছ, তুমি বাইরে রস ফেলে দিয়েছ, গাধা কোথাকার, এই কি বলো? আমি ঢুকিয়েছি তো ঘোড়ার ডিম ঢুকিয়েছ। তুমি কোনো পুরুষই না, তুমি আমার দুই রানের মধ্যে ঠেলেই আউট হয়ে গেছ, তাই নাকি? আরে আমি ভেবেছি ঢুকে গেছে, তুমি আগে বলবা না? আমি কি জানি নাকি তুমি রস ছেড়ে দেবে, আরে ইচ্ছে করে ছেড়েছি নাকি? চাপ মারতে মারতে এমনি বেরিয়ে গেছে, চেপে রাখবা না? যেখানে সেখানে রস ফেলে দিলে কি মানুষ তুমি, আচ্ছা রাখো, আবার ঢোকাবো কি করে ঢোকাবে তোমার, ওটা তো ইঁদুর হয়ে গেছে। আমি মুখ নামানার লজ্জায় আসো, আমাকে আঙুল দিয়ে মারো, তাহলে মানে মানে তোমার আঙুল আমার সোনার ভেতর ঢুকিয়ে খেলবে, আঙুল করা তাই হবে। আমি কখনো মেয়েদের এই অঞ্চলে হাত দেইনি। প্রথমে গরম একটা অনুভূতি, কম্বলের উত্তাপ, না আরো বেশি, তুলতুলে নরম ভেজা ও সোনাটা, ছিদ্রটা এত ছোট, আমার আঙুলই ঢুকছে না, আমার অত বড় লাঠিটা কিভাবে ঢুকতো কে জানে। আমি এক আঙুল ঢুকিয়ে মারতে শুরু করলাম, মারছি আর সে কাতরাচ্ছে উত্তেজনায়, কুকু করছে। আমি অন্য হাত দিয়ে ওর পিছন টিপছি, এক পর্যায়ে পিছনের ছিদ্র দিয়ে অন্য হাতের আঙুল ঢুকে গেল, লাফিয়ে ওঠে শেলি। আমি বুঝলাম দুই ছিদ্রেই মজা পাচ্ছে। আমি ওর গায়ে উঠে বসলাম সোনামুখী হয়ে, ওর বুকের উপর রাখলাম আমার নরম লাঠি আর বিচি দুটা, আমার পিছনের ওর চিবুকের স্পর্শ। আমি ওর সোনায় এবার দুটো আঙুল ঢুকিয়ে দিলাম, তাকিয়ে দেখলাম ওর সোনাটা গোলাপি ভেতরের দিকে, সোনার ঠোঁট দেখলাম। এদিকে আমি কায়দা করে আমার বিচি সহ সোনাটা আরেকটু পেছনে ঠেলে ওর মুখের উপর রাখলাম। আমার বিচির সাথে ওর মুখের ঘষা লেগে তীব্র উত্তেজনা সৃষ্টি হল। খেয়াল করলাম সে আমার বিচি দুটো চুষছে হালকা চালে। আমি কায়দা করে আমার নরম লাঠিটা ওর মুখের সামনে ধরলাম, সে একটু ইতস্তত করে মুখে নিয়ে নিল। আহ কি আরাম, কি সুখ, কি করাকরি, এই সুখের চেয়ে আর কোনো সুখ আছে নাকি? মনে মনে বললাম, খা শালি আমার ডান্ডা খা। অচিরেই শক্ত হয়ে গেল ডান্ডাটা, আবার এবার শেলি ছাড়ল না, বলল করতে হবে। আমিও দেরি না করে ঘুরিয়ে শুয়ে ফচাত করে ঢুকিয়ে দিলাম খাড়া 6 ইঞ্চি লম্বা লাঠিটা। ছিদ্রটা কি করে যেন বড় হয়ে গেছিল। আমি চাপ মারলাম প্রায় 15 মিনিট, সব শক্তি শেষ করে নিলাম, করতে করতে লাল করে দিলাম মুখমণ্ডল, সারা গায়ে ঘাম, পিছলা দুজনের শরীর। পিষ্টন বেগে শেষ চাপ যখন মারলাম, তখন চিরিক চিরিক করে 8-10 বার সুখানুভূতি হলে আমার সোনায়। যতক্ষণ এই সুখানুভূতি ছিল, লাঠি বের করলাম না ও সোনা থেকে। মিনিট 2 পর যখন বের করলাম, তখন নেতিয়ে পড়েছে কিছুক্ষণ আগের পরাক্রমশালী যোদ্ধার শরীর। রস কি পরিমাণ বের হলো জানি না। গড়িয়ে নেমে এলাম শেলির পিছল উদলা দেহ থেকে, জীবনে প্রথম করা সুখ সারা শরীরে। 1 মাস পরে শেলির আপেল যুগল দেখার মতো হলো। আমাদের নিয়মিত করার পর শেলি পূর্ণ যুবতী হলো।